হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল অ্যান্ড ইজি একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে দুধ সেমাই। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি, 100 গ্রাম পরিমাণ লম্বা সেমাই এমন ছোট ছোট করে ভেঙে নিয়েছি, নিয়েছি কিছু কিশমিশ, 6-7টা এলাচ খোসা ছাড়িয়ে নিয়েছি, আর লাগবে 1 কাপ পরিমাণ চিনি। এবার আমি দুধটাকে 4-5 মিনিটের মতো বেশ ভালো করে জাল দিয়ে নিব। ব্যাস, দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। কিশমিশ গুলো দিয়ে দিলাম, খোসা ছাড়িয়ে রাখা এলাচ গুলো দিয়ে দিলাম। এবার আমি 6-7 মিনিটের মতো জাল দিয়ে নিব। 6-7 মিনিট হয়ে গিয়েছে, দেখুন সেমাইটা না পাতলা না ঘন হয়েছে। এ পর্যায়ে এসে সেমাইটা নামিয়ে নিতে হবে, নয়তো যখন ঠান্ডা হবে তখন খুব বেশি শক্ত হয়ে যাবে। ব্যাস, খুব সহজেই রান্না হয়ে গেল দুধ সেমাই। এটা শুধু ঈদের দিনেই নয়, যে কোনো সময় বিকেলে নাস্তা হিসেবে অথবা সকালে নাস্তায় আপনারা সার্ভ করে নিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।